RSSD official. Shundori. হ্যাঁ, সুন্দরী স্মার্ট স্ত্রী থাকা সত্ত্বেও বয়স্ক কাজের মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ব্যক্তিটির কাছে জীবনের অর্থ কাম। স্বামী স্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তা একটি সন্তানের জন্য কতই না প্রচেষ্টা করে চলছে, তাদের কাছে জীবনের অর্থ অপূর্ণতা। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করা নির্মম শ্রমিকের রাতে স্ত্রীর সাথে কিনে নিয়ে আসা এক পোয়া জিলাপি খাওয়ার অর্থ জীবন মানে সুখ। হাই স্কুলের ছয় রোলধারী আমার বন্ধু বাজারের এক কোণে বিদ্যুতের খুঁটির নিচে বসে লেবু বিক্রি করে, এক পলক দৃষ্টিতে খুঁজে ক্রেতা। ওর কাছে এখন জীবনের অর্থ হলো অনেক লেবু ক্রেতা। মেধাবী বন্ধু খুবই নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রভাবশালী এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ছিল, নিঃস্ব হয়ে এখন ইউনিয়ন পরিষদের এক কামরায় একা একা থাকে। স্ত্রী চলে গেছে, দেখা করতে গিয়েছিলাম, 2 টাকার বিড়ি কিনে দিতে দিতে বলল ওর কাছে এখন জীবন মানে 2 টাকার বিড়ি। বান্ধবী এক বৃদ্ধ গার্মেন্টস মালিককে বিয়ে করে অনেক সম্পদের মালিক, কয়েকটি গাড়ি আছে, ফ্ল্যাটের অভাব নেই, ওর কাছে জীবন মানে গাড়ি বাড়ি ভোগ। দুর্নীতি করে অডেল টাকার মালিক হওয়ার একসময়ের ক্ষমতারত কর্মকর্তা যাকে তার ছেলে মেয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি সম্পদ দখল করেছে, তার কাছে জীবন মানে সবই অন্যায় করেছি, ক্ষমা চাই। করুণ দৃষ্টিতে হোটেলে রাখা ইলিশের তরকারির দিকে তাকিয়ে থাকা দরিদ্র ভিক্ষুকের নিকট জীবন মানে এক টুকরো ইলিশ মাছ, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। যা আপনাকে কষ্ট দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটের বেশি ভাববেন না। মনে রাখবেন, আজকের দিনটি গতকাল, আপনার কাছে আগামীকাল ছিল, যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। দুশ্চিন্তা দূর করার 1 নম্বর উপায় হলো ব্যস্ত থাকা। আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে, এজন্য আমি অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম অন্যের মতো নয়, বরং আমি আমার মতো হব। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফুটে যত্নে বর্জ্যপাতে নয়। যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা লাভ করেছেন। জীবনে মস্তিষ্কে কখনোই অপ্রয়োজনীয় কোনো ব্যক্তি বস্তু জমিয়ে রাখবেন না, উদাহরণ ময়লা আবর্জনা। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনার বাসাবাড়িতে ময়লা আবর্জনা আপনি কি করেন? অবশ্যই জমিয়ে রাখেন না, ফেলে দিয়ে আসেন কোনো নির্দিষ্ট স্থানে, এমনটাই হওয়া উচিত, কারণ ওই ময়লা আবর্জনা বেশি দিন থাকলে পচে গন্ধ আসবে, আশেপাশের পরিবেশ নষ্ট হবে, মানে একটা বিরক্তিকর অবস্থা তৈরি হবে, তাই ওইটা থেকে দূরে থাকাই ভালো। আমার মতে এক একজন মানুষের জীবনের অর্থ এক এক রকম, তো যেহেতু তোমরা সবাই আমার অনেক ভালো 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 সাবস্ক্রাইবার এবং তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি, তো আমি জানতে চাই
তোমাদের জীবনের অর্থ কি, কার জীবনের অর্থ কি সেটা কমেন্টে লিখো। আর এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 6টা 50 মিনিটের ভিডিও আপলোড দেওয়া হবে।